নমস্কার বন্ধুরা, শিল্পীস কিচেন কাউন্টারে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপিতে রয়েছে ইয়ামি গার্লিক ব্রেড রেসিপি। এটা আমরা সাধারণত ডোমিনোসে গিয়ে খেয়ে থাকি, তবে এবার থেকে চাইলে আপনারাও খুব সহজে এটা ঘরে তৈরি করে নিতে পারেন। তাহলে শুরু করছি আমার আজকের রেসিপি। এর জন্য প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নেব 1/3 কাপ উষ্ণ গরম জল। আপনারা চাইলে জলের পরিবর্তে উষ্ণ লিকুইড দুধও নিতে পারেন। এবার এর মধ্যে 1 টিস্পুন দিয়ে দিলাম ড্রাই একটি ইস্ট আর 1 টেবিল স্পুন দিয়ে দিলাম চিনি। সব কিছুকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। ময়দাটা আমি আগে থেকেই চেলে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। এবার সব কিছুকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার এর উপর সামান্য পরিমাণে একটু তেল মাখিয়ে নিয়ে একটা ক্লিং রেপার দিয়ে ঢেকে উষ্ণ গরম জায়গায় 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে এটাকে রেখে দিতে পারেন। 1.5 ঘন্টা পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন, ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার আবার হাতে সামান্য তেল মাখিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ মেখে নেব। আজ আমি এটা চুলায় বেক করব। এবার আমি একটা বেকিং ট্রেতে বাটার পেপার লাগিয়ে তাতে একটু বাটার ব্রাশ করে নিলাম। আপনাদের কাছে বেকিং ট্রে না থাকলে যে কোনো স্টিলের থালাও নিতে পারেন। এবার আমি ডোটাকে আরও 2 মিনিট মেখে নিয়ে গোল করে রুটির মতো বেলে নেব। তবে রুটি থেকে কিছুটা মোটা করেই বেলবো এটা। রুটিটা আমি এই সাইজে বেলে নিয়েছি। এবার রুটিটা আমি ট্রেতে উঠিয়ে নিলাম। মনে হচ্ছে ট্রেটা চেঞ্জ করতে হবে, কেননা রুটিটা একটু বড় হয়ে গেছে। এবার আমি ফিলিংটা তৈরি করে নেব। এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিলাম 1 কুঠো পরিমাণের ধনে পাতা কুচি। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন বাটার আর দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতো মিহি করে কুচোনো রসুন। তবে ভুলবশত এই অংশটা স্কিপ হয়ে গেছে। এবার সব কিছুকে আমি একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে একটা ব্রাশ দিয়ে রুটির মাঝ বরাবর ভালো করে লাগিয়ে নেব। চাইলে এই কাজটা হাত দিয়েও করা যেতে পারে। ভালো করে লাগিয়ে নিলাম। এবার এক সাইডে আমি দিয়ে দেব বেশ কিছুটা মজরেলা চিজ। এখানে আমি 1 কাপের মতো মজরেলা চিজ দিয়েছি। এবার এর উপর আমি 2 টেবিল স্পুনের মতো সুইট কর্ন দিয়ে দিলাম। এবার আমি এর উপর 1 টিস্পুন অরিগানো আর 1 টিস্পুন চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব। চিজ, অরিগানো আর চিলি ফ্লেক্স আপনারা আপনাদের ইচ্ছে মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর এখানে অরিগানোর পরিবর্তে ইটালিয়ান মিক্স হার্বও দেওয়া যেতে পারে। এবার এই রুটিটাকে এক সাইড থেকে টেনে এনে ফোল্ড করে চারিপাশটা চেপে ভালো করে লাগিয়ে নেব। বেকিং ট্রেটা আমি চেঞ্জ করে নিয়েছি। এবার এর উপর
আবারও ব্রাশ দিয়ে মিশ্রণটা অল্প অল্প করে নিয়ে ভালো করে লাগিয়ে নেব। মিশ্রণটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার এর উপর আবারও 1 টিস্পুন অরিগানো আর 1 টিস্পুন চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব। এবার একটা ছুরি দিয়ে ব্রেডটাকে হালকাভাবে একটু কেটে নেব। এতে করে বেক করার পর এই ব্রেডটাকে টুকরো করতে খুব সুবিধে হয়। এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এরপর কড়াইটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ট্রেটা বসিয়ে ঢাকা দিয়ে 30 মিনিটের মতো লো আছে এটাকে বেক করে নেব, বা যতক্ষণ না উপরে ক্রাস্টটা গোল্ডেন হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে বেক করে নেব। 30 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি, এটা আমার হয়ে গেছে। এবার এর উপর ব্রাশ দিয়ে আরও কিছুটা বাটার আমি লাগিয়ে নিলাম। এবার আমি এটাকে টুকরো করে মেয়োনিজ বা টমেটো সসের সাথে এটা পরিবেশন করব। দেখলেন তো কত সহজে এই গার্লিক ব্রেড ঘরে তৈরি করে নেওয়া যায়। এবার থেকে রেস্তোরাঁ থেকে দাম দিয়ে না কিনে ঘরে বানিয়ে নিতে পারেন রেস্তোরাঁর মতোই গার্লিক ব্রেড। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।